অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আপনারা দেখছেন অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেল। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে সিঙ্গেল ভিশন অর্থাৎ ইউনিফোকাল চশমা আর বাইফোকাল চশমা এই দুটো পাওয়ারই কি একই। আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব যে ইউনিফোকাল অর্থাৎ সিঙ্গেল ভিশন পাওয়ার আর বাইফোকাল পাওয়ার কি দুটো একই না দুটো জিনিস আলাদা। আমার ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা সমস্ত ব্যাপারটা খুব সহজভাবেই বুঝতে পারবেন। প্রথমে আলোচনা করব ইউনিফোকাল অর্থাৎ সিঙ্গেল ভিশন চশমা নিয়ে। ইউনি এখান থেকে আমরা বুঝতে পারছি যে জিনিসটা এক, সেটাকে আমরা বলছি যে সিঙ্গেল ভিশন। সিঙ্গেল মানেও কিন্তু হচ্ছে এক, অর্থাৎ ইউনিফোকাল অথবা সিঙ্গেল ভিশন চশমা হলো যেই চশমার মধ্যে শুধুমাত্র একটা পাওয়ার থাকবে। ঠিক আছে, সাপোজ কারো দূরে দেখার জন্য পাওয়ার রয়েছে -0.50, অর্থাৎ সেক্ষেত্রে মানে আমরা কি বুঝতে পারছি সিঙ্গেল ভিশন চশমার ক্ষেত্রে যে তাকে দূরে দেখার জন্য -0.50 পাওয়ার দেওয়া হয়েছে। তো এটাকে আমরা বলি সিঙ্গেল ভিশন অর্থাৎ ইউনিফোকাল চশমা অথবা ইউনিফোকাল পাওয়ার। ঠিক আছে, এখন আমরা জেনে নেব যে বাইফোকাল চশমা অর্থাৎ বাইফোকাল পাওয়ারটা কি। এখানে আমরা বুঝতে পাচ্ছি যে বাই মানে হচ্ছে দুটো, ঠিক আছে, অর্থাৎ এখানে দুটো পাওয়ার থাকবে। আর বাইফোকালকে আমরা কিন্তু বাংলায় চালছের চশমাও কিন্তু বলে থাকি। যখন আমাদের বয়স 40 হয় বা 40-এর কাছাকাছি হয় তখন কিন্তু আমাদের সামনে দেখতে প্রবলেম হয় অর্থাৎ কম দেখতে পাই। তো সেক্ষেত্রে কি করা হয়, সামনে রিডিংয়ের জন্য বা যারা সূক্ষ্ম কাজ করেন তাদের জন্য কিন্তু সামনে একটা পাওয়ার কিন্তু প্রেসক্রাইব করা হয়ে থাকে, এটাকেই বলি আমরা বাইফোকাল চশমা। এখন একটা এক্সাম্পল হিসাবে আমরা ধরে নিচ্ছি কারো দূরে, যেরকম আমি বললাম -0.50 স্পেরিক্যাল পাওয়ার রয়েছে দূরে দেখার জন্য, তো এটাকে আমরা ইউনিফোকাল চশমা বলছি। তো এখন যখন বয়স 40 হয়েছে যখন সামনে দেখতে প্রবলেম হচ্ছে, তো বাইফোকাল পাওয়ারের ক্ষেত্রে যখন সামনের পাওয়ার দেওয়া হয়েছে তখন সেই দূরের পাওয়ারের সাথে কি করা হয়েছে, সাপোজ দেখা গেলো +1 একটা সামনে রিডিংয়ের জন্য পাওয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ দূরে দেওয়া হলো -0.50 আর সামনে দেওয়া হয়েছে +1, অর্থাৎ এখানে কি হলো দুটো পাওয়ার হলো। আর দুটো পাওয়ার কি করা হয় একটা চশমার পাওয়ারের মধ্যেই কিন্তু দেওয়া হয়, তো এটাকে আমরা বলি কিন্তু বাইফোকাল চশমা। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সিঙ্গেল ভিশন অর্থাৎ ইউনিফোকাল চশমা কোনটা আর বাইফোকাল চশমা কোনটা। আপনারা এখন স্ক্রিনে যেই মানে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল ভিশন চশমার পাওয়ার। ঠিক আছে, আর এখন আপনারা যেই ইমেজটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি বাইফোকাল চশমা। দেখুন একটা চাঁদের মুন শেপ একটা কিন্তু পাওয়ার রয়েছে। ঠিক আছে, তো এই যে মুন শেপ আপনারা দেখবেন যাদের চালসের চশমা আছে তাদের চশমাটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এরকম একটা গোল কিন্তু একটা রাউন্ড শেপ পাওয়ার কিন্তু দেওয়া থাকে, আর দূরের জন্য একটা পাওয়ার দেওয়া থাকে আর সামনে রিডিংয়ের জন্য কিন্তু পাওয়ার দেওয়া থাকে। ঠিক, এটা এরকমই কিন্তু দেখতে হয়, তো এটাকেই কিন্তু আমরা বাইফোকাল চশমা বলি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউনিফোকাল আর বাইফোকাল পাওয়ারটা কি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কেননা পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।